আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে গভট সাদত কলেজ কোর্টে টাঙ্গাইল কর্তৃক আয়োজিত 2023 এর ফুটবল ফাইনাল ম্যাচ এর টাইফিকার গ্যালারিতে প্রচুর দর্শক ভরপুর এখন শট নিতে যাচ্ছে প্রথমে ম্যানেজমেন্ট একটা গোল হয়ে গেল ম্যানেজমেন্ট প্রথম শটে গোল দিয়ে দিল এখন গোল করতে যাচ্ছে অ্যাকাউন্টিং বিভাগের প্লেয়ার দেখা যাক কি হয় সঙ্গেই থাকুন আপনারা অ্যাকাউন্টিং বিভাগ শট নিয়েছে কিন্তু গোল হয়নি সৃষ্টি হয়েছে দেখেন লোকে লোকারণ্য মানুষ পুরা ভরপুর গ্যালারি এখন ম্যানেজমেন্ট নিচ্ছে না গোল গোল নিচ্ছে কি অ্যাকাউন্টিং দ্বিতীয় নাম্বার গোল কিক নিতে যাচ্ছে অ্যাকাউন্টিং বিভাগের গোল হয়ে গেল অ্যাকাউন্টিং ওয়ান ম্যানেজমেন্ট ওয়ান ম্যানেজমেন্ট তৃতীয় নাম্বার শটে যাচ্ছে দেখা যাক কি হয় গোল ম্যানেজমেন্ট দুই অ্যাকাউন্টিং এক টান টান উত্তেজনা মাঠে প্রচুর ভরপুর দর্শক এখন শট নিবে অ্যাকাউন্ট বিভাগ অ্যাকাউন্টিং বিভাগের দশ নম্বর প্লেয়ার তৃতীয় নম্বর শটটি নিতে যাচ্ছে দেখা যাক কি হয় গোল হয়ে গেল অ্যাকাউন্টিং দুই ম্যানেজমেন্ট দুই তৃতীয় নাম্বার শটটি নিতে যাচ্ছে দেখা যাক কি হয় গোল হয়ে গেল তৃতীয় নাম্বার শটটিতে ম্যানেজমেন্ট তিন অ্যাকাউন্টিং দুই দেখা যাক পরবর্তী মাঠে খুব টান টান উত্তেজনা বিরাজ করছে দেখা যাক উত্তেজনা সঙ্গেই থাকুন এবারে শট নিতে যাচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কিন্তু একটি মিস করেছে তিনটির মধ্যে দুটি দিয়েছে ম্যানেজমেন্ট দিয়েছে চারটির মধ্যে তিনটি অ্যাকাউন্টিং কিন্তু চারে দুই ম্যানেজমেন্ট এখনো একটিতে এগিয়ে আছে ম্যানেজমেন্ট আশা করা যায় জিতে যাবে শট নিতে যাচ্ছে ম্যানেজমেন্ট যদি গোল দেয় তাহলে ম্যাচ শেষ হয়ে যাবে এখন
সেরা নৈপুণ্যতা গিয়েছেন এবং যিনি দর্শকদের মন কেড়েছেন আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন Thank you.